আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশির আলম, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি জিন্নাত আল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হিজরতের কারণ, গুরুত্ব এবং ফলাফল। এই বিষয় নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। হিজরত কি? হযরত মুহাম্মদ সাল্লামের জীবনে হিজরত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ হচ্ছে তিনি যখন মদিনা মক্কাতে যখন ইসলাম প্রচার করতে শুরু করেন, ঠিক ওই সময়ে আরবের যারা কুরাইশ বংশের লোকজন ছিল তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার বিঘ্ন ঘটায়। আর এই বিঘ্ন ঘটানোর কারণেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল তিনি হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তার এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 17 বছর পরে তিনি প্রথম মুহররম মাসের প্রথম দিন অর্থাৎ 16ই জুলাই হিজরি সনের প্রথম প্রবর্তন করেন। আর এ সম্পর্কে জোসেফ এলদাই যথার্থ বলেছেন, হিজরতই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিবর্তনকারী প্রথম সীমা। এ সম্পর্কে ঐতিহাসিক WM ওয়ার্ড আরো বলেছেন, অন দ্য রিলিজিয়াস সাইড ইট মিন দ্য অ্যাপিয়ারেন্স অফ মুহাম্মদ অ্যাজ প্রফেট অ্যান্ড অন দ্য পলিটিক্যাল সাইড অ্যাট অ্যাকসেপ্টেন্স অফ হিম অ্যাজ দ্য অ্যাডভোকেট বিটুইন দ্য অপোজিং ফাংশনস ইন মদিনা। অর্থাৎ এ সকল পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে অর্থাৎ হিজরত ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সত্যি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ পর্যায়ে আমরা আলোচনা করব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অর্থাৎ হিজরতের কি কারণগুলো ছিল। হিজরতের প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি ভৌগোলিক কারণ। অর্থাৎ মদিনা মক্কার আবহাওয়া ছিল অত্যন্ত শুষ্ক, আর শুষ্ক আবহাওয়ায় অর্থাৎ মক্কাবাসী মন ছিল অত্যন্ত রুক্ষ এবং মর্মজাতি। অভাবের জন্য তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করত না। আর এই কারণে হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের দ্বিতীয় কারণ ছিল মনস্তাত্ত্বিক কারণ। অর্থাৎ পৃথিবীর ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই যে কোন নবী অথবা মনীষী প্রথম দিকে তার স্বদেশে কৃতিত্ব লাভ করেন নাই, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর কোনো ব্যতিক্রম ঘটেনি। আর এই কারণেই তিনি হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কুরাইশের স্বার্থে আঘাত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলাম কোনো প্রচার করেন তখন কুরাইশের স্বার্থে আঘাত লাগে। তারা বহুদিন যাবৎ হচ্ছে মূর্তি পূজা করে আসছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই মূর্তি পূজাকে বাধা দান করেন তখন কুরাইশদের স্বার্থের আঘাতের কারণে তারা ইসলাম প্রচারের বিরোধিতা করার ফলে এবং এক পর্যায়ে তারা কি করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। পরবর্তী পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আউস ও খাজরাজ সম্প্রদায়ের আমন্ত্রণ, মদিনায় আউস এবং খাজরাজ নামে হচ্ছে দুটি গোত্র ছিল। তারা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্বকলহ চলে আসছিল, আর এই দ্বন্দ্বগুলো মীমাংসা করার জন্য তারা একজন লোকের সন্ধান করছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের কথা শুনে তারা কি করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানায়। আর এর পরিপ্রেক্ষিতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম কি করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ মাতৃকুলের দিক থেকে মদিনাবাসীগণ ছিলেন মহানবী সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়। তার পিতা আবদুল্লাহ এবং প্রপিতাম হাশিম মদিনাতে বিবাহ করেছিলেন। এই ঘনিষ্ঠ আত্মীয়তার জন্য মহানবী ইসলাম মদিনাবাসীদের সহায়তা এবং সহযোগিতা পাবেন বলে আশা করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি কি করেন হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ইহুদিদের আগ্রহ, অর্থাৎ ইহুদিরা তাদের কিতাব তৌরাতে শেষ নবীর আবির্ভাব সম্পর্কে অবগত ছিল, কাজে মহানবী ইসলামকে প্রতিশ্রুতি নবী হিসেবে তাদের মনে মদিনায় পাওয়ার জন্য বহুদিন ধরে আগ্রহ প্রকাশ করছিল। অর্থাৎ ইহুদিদের এই আগ্রহ ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের অন্যতম একটি কারণ। খ্রিস্টান ও ইহুদি ও খ্রিস্টান ধর্মের ব্যর্থতা, অর্থাৎ বহুদিন ধরে মদিনা এবং মক্কাতে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম চলে আসছিল, এই দুটি ধর্মই তৎকালীন সময়ে তেমন কৃতিত্ব দেখাতে পারেনি, অর্থাৎ তাদের ধর্ম কারো মনে তেমন কোনো দাগ লাগাতে পারেনি। পরবর্তী পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন এই ইসলাম ধর্ম ইহুদি এবং খ্রিস্টান উভয় ধর্মের মানুষের মনে কিভাবে দাগ কেটে যায়। আর এজন্যই হচ্ছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ব্যর্থতা ছিল হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের অন্যতম কারণ। মুসাবের অনুকূল রিপোর্ট, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত অনুচর মুসাবকে মদিনায় পাঠান মদিনার পরিবেশ জানার জন্য। মুসাব যখন মদিনায় গিয়ে অর্থাৎ মদিনার পরিবেশ
সুষ্ঠু জানান, তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, মক্কা থেকে মদিনায় দ্রুত হিজরত করেন। আবু তালিব ও খাদিজার ইন্তেকাল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও খাদিজা যখন ইন্তেকাল করেন, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভেঙে পড়েন। কুরাইশরা তখন তাকে কি করে, হত্যার ষড়যন্ত্র করে, আর তারপর তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালায়, আর এজন্য তিনি কি করেন, হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সর্বশেষ ঐশী প্রত্যাদেশ, অবশেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী প্রত্যাদেশ লাভ করেন, আর ঐশী প্রত্যাদেশ লাভ করে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করলে তিনি 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের অর্থাৎ চৌঠা রবিউল আউয়াল মক্কা থেকে মদিনা হিজরত করেন। এবার আমরা জানবো মদিনায় হিজরতের গুরুত্ব কী ছিল, অর্থাৎ মদিনায় ইসলামের ইতিহাসে মহানবী হযরত মুহাম্মদ ইসলামের মক্কা থেকে মদিনায় হিজরতের গুরুত্ব ছিল অপরিসীম। কেননা মহানবী হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় এসে হিজরত করেন, তখন তার জীবনের আমূল পরিবর্তন হয়। অর্থাৎ তিনি এখানে এসে সুষ্ঠুভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং দলে দলে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। তাই আমরা বলতে পারি যে মক্কা থেকে মদিনায় হিজরত ছিল মহানবী ইসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ